এরপর ভিডিও অলরেডি আপনারা দেখছেন, ইউটিউবের ভিডিও আসে পাশাপাশি, ওই এভাবেও শো করে। আর 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 কিছু এখানে নেই এই ফিচার্স এর বাইরে আপাতত, এখন খুব একটা চোখে পড়ছে না আমার মনে হচ্ছে এরকমই, নতুন কিছু থাকলে হয়তো চোখে পড়তো। সেগুলো গুগল গুগল অনেক আর্টিকেল লেখে, গুগল থেকেই গুগলের বিষয়ে অনেক কিছু ব্যাপার জানতে পারবেন, এবং গুগল থেকে নিয়ে বাইরে গুলো আসলে সাধারণত জেনে থাকে। এখানে একটা ব্যাপার দেওয়া যাচ্ছে, টপ টপ স্টোরিজ, ওকে, এটা মেবি এই সাইটের জন্য আলাদা একটা ফিচার হতে পারে, হতে পারে সেটা দেখছি অলরেডি। ওকে, আমরা যা সার্চ ইঞ্জিনে যে রেজাল্ট গুলো আসে আমরা একটু জেনে নিলাম, কোনটা কি নাম একটু দেখলাম, সিম্পল একটু নামগুলো জেনে রাখলাম, কোনো সময় না আমাদের কাজে লাগবে এগুলো, যখন আমরা আরো ডিপে অপটিমাইজ করতে যাব। ওকে, আমরা কম্পিটিটর নিয়ে কথা বলছিলাম, দেখেন আমরা শুধু ডিসিশন একটু নিব যে সোশ্যাল লিংকস, ইউটিউব ভিডিও, ডাউনলোড সাইট, এক্সাক্ট নিশ সাইট, অথরিটি সাইট, এক্সাক্ট ডোমেইন রেজাল্ট সাইট যদি এরকম আসে, তো তাহলে আমরা আসলে আমাদের যখন কিওয়ার্ড সিলেক্ট করব, আমি এখানে ধরেন আমি সিলেক্ট করছি বাই মডুলার সোফা অনলাইন, এই কিওয়ার্ডটা আপনাদের আমি দেখাইছি যে জাস্ট কমার্শিয়াল কিওয়ার্ড। এই যে একটা ই সার্চ দিলাম, এটা লোকেশন ধরে দিবেন, আবার বলতেছি এগুলো শুরুতে আলোচনা করে ফেলেছি কিভাবে কি করতে হবে, তো এখন সার্চ করলে ভুল বোঝার কিছু নেই। আমার অনলাইনে কম্পিটিটর কেমন হতে পারে, আমার যদি এই কিওয়ার্ডটা নিয়ে আমি কাজ করতে চাই, যখন আমি সার্চ করতেছি ঠিক কম্পিটিটর দেখার জন্য, এই রেজাল্টে যারা আসতেছে তারা আমার আসলে এই মুহূর্তে কম্পিটিটর প্রাইমারিলি, এটা আমরা চিন্তা করতে পারি। তো এই পেজের মধ্যে যে যে টাইপের রেজাল্ট গুলো আসলে আসবে, সেই রেজাল্ট গুলোই আসলে এক একটা কম্পিটিটর। আমার সোশিয়াল প্রোফাইল যদি আসে, এইখানে একটা রেজাল্ট সোশিয়াল প্রোফাইল আসবে, তাহলে ওটাই আমার কিন্তু কম্পিটিটর, এবং ওটাকে ভালো করে আমার অ্যানালাইসিস করতে হবে, ওই রেজাল্টটা, ওই রেজাল্ট অ্যানালাইসিস মানে ওটাই আমার কম্পিটিটর অ্যানালাইসিস হচ্ছে, যে একে আসলে দেখতে হবে ম্যানুয়াল, যে এ আসলে এই পজিশনটা যে ধরে আছে কেন ধরে আছে, বা কি কতটুকু এফোর্ট দিয়ে ধরে আছে, কি কি বিষয় আসলে সে সাপোর্টটা দিয়েছে যেটা এখানে থাকার জন্য, অথবা আমার কিওয়ার্ডের মধ্যে কি এমন ব্যাপার আছে যেটা থ্রুতে এইটা নিয়ে আসলো, চিন্তা এভাবে করতে হবে। টুল তো শুধু আমাদেরকে একটা অ্যাভারেজ একটা আইডিয়া দিবে যে ভাই তুমি যে এই যে বাই মডুলাস অফ অনলাইন কিওয়ার্ডটা নিচ্ছ এটা অনেক সুন্দর, ধরেন বলবে যে অনেক সুন্দর, কিভাবে বলবে, ওই যে বলবে এটার হচ্ছে ডিফিকাল্টি কম, এটার হচ্ছে সার্চ ভলিউম আপাতত 200-300-400 মধ্যে, বাট এটা নিয়ে আপনি কাজ করতে পারেন, ওভার সাজেস্টে ট্রাই করলেন, আলটিমেট ওটাই তো বলা, যে আপনার যখন ধরেন কিওয়ার্ড ডিফিকাল্টি বা এসইও ডিফিকাল্টি যেটা ওই টুলে বলতেছে যেগুলো কম, তাহলে আপনি এটা নিয়ে কাজ করতে পারেন, বাট ওইটা আলটিমেট একটা অ্যাভারেজ, আপনার একটা মানে সামনে এগিয়ে যাওয়ার জন্য একটা চিন্তা ভাবনা। বাট দেখবেন একই কিওয়ার্ড দিয়ে আমরা ওভার সাজেস্ট, এসইএম রাশ, তারপর হচ্ছে ওই যে ম্যানগোলসে দেখাইছি মানে যেটা হচ্ছে কিওয়ার্ড ফাইন্ডার, ওখানে দেখবেন আলাদা আলাদা কিন্তু ডাটা গুলো আসতেছে, এবং 3-4টা টুলে যখন একটা কিওয়ার্ড দিয়ে দেখবেন তখন একটা অ্যাভারেজ কনফিডেন্ট আসবে যে ঠিক আছে এটা নিয়ে আমি কাজ করতে পারবো, ফার্দার ওই কিওয়ার্ড নিয়ে আমাদের এই 10টা রেজাল্ট অ্যানালাইসিস করতে হবে। যদি আপনার টার্গেট থাকে না ভাই আমি একদম টপে চিন্তা করব যে এটার যে 10টা রেজাল্ট আছে আমি এই 1, 2, 3 বা 3টা শুধুমাত্র দেখবো, কম্পিটিটর দেখে ফেলতে পারেন, তাদের বাড়িঘর কোথায়, তারা কি খাচ্ছে পড়ছে, তারা কিভাবে চলাফেরা করছে, কখন ঘুমাচ্ছে উঠছে, ধরেন ব্যাপারটা এটা আমার ভাষায় বললাম, বাট কি কি দেখবো প্যারামিটার সেটা আমি আলোচনা করছি কিছুক্ষণের মধ্যে। তাহলে এইটাকে আমার যখন টুলে আমাকে ডাটা দিল যে হ্যাঁ আমি ওই যে আমি বলছি প্যারামিটার যে আপনি সর্বোচ্চ হয়তো 800 যেতে পারেন বা 1000 যেতে পারেন, বাট নতুন বিজনেস হলে এটা, পুরাতন হলে আরেকটু বেশি সার্চ ভলিউম নিয়ে কাজ করতে পারেন, ঠিক যদি এমন হয় কেজিআর ফর্মুলাটা আমি বলছি, কেজিআর ফর্মুলাটা গেট র্যাঙ্কিং, র্যাঙ্কিং এর জন্য কি বলতে 48 ঘন্টা টাইম, না ব্যাপারটা ওই রকম না, আমার 1 মাসের মধ্যে হলে হবে, অর্থাৎ কোনো যদি আপনার এরকম হয় যে আপনার খুব সার্চ ভলিউম কম গুলো নিয়ে, সরি সার্চ কি বলে লং টেল কিওয়ার্ড গুলো নিয়ে, কেজিআর ফর্মুলাতে আমি বলেছি অলরেডি, ওটা পড়ার দায়িত্ব আপনাদের ছিল, তো ওই ওই মেথডটা ব্যবহার করে আমি অথবা সামনে নিয়ে আসতে পারি, সেই ক্ষেত্রে আমার অত কম্পিটিটর দেখতে হবে না, কেজিআর ফর্মুলাটা ওই রকমই একটা হিসাব নিকাশ, বাট বুঝে গেলে কেজিআর ফর্মুলা আপনি নিজেই অ্যাপ্লাই করতে পারবেন, ওটা আর
ফর্মুলাতে যেতে হবে। আপনি কিওয়ার্ড দেখলে বুঝতে পারবেন যে হ্যাঁ এই কিওয়ার্ডটা আমি কাজ করতে পারবো। সব ইন্ডাস্ট্রিতে যেহেতু এখন আপাতত কম্পিটিশন বেশি, ওকে যাই হোক, তো এই যে টাইপস গুলো এর মধ্যে যদি আমার সোশ্যাল লিঙ্কটা চলে আসে তাহলে সোশ্যাল লিঙ্কে আমরা এটা বিট করতে পারবো, এটা আপনার মাথায় রাখতে হবে। এটাকে আমরা মানে চ্যালেঞ্জ করতে পারবো বা এই রেজাল্টটা ধরতে পারি। এখন দেখা গেল আমার তিনটা কম্পিটিটর এই 4 নম্বরে এসে সোশ্যাল লিঙ্কটা আছে, তাহলে আমার একটা সুযোগ যে আমি হয়তো 4 নম্বর পজিশন ধরতে পারি। বাট সেটা কেন আসলে এখানে আছে সেটা আপনাকে ফাইন্ড আউট করতে হবে এবং কি কি এফোর্ট গুলো দেওয়া আছে। এরপর সংক্ষেপে বলে দিচ্ছি, ইউটিউব ভিডিও যদি ইউটিউব ভিডিও র্যাঙ্ক করে থাকে, যখন আমরা হাউ টু চিন্তা করি, হাউ টু ক্লিন আমরা দিয়ে দিচ্ছি এই ধরনের, আমি ধরেন একটা কিওয়ার্ড ব্যবহার করলাম, তাহলে আমার ইউটিউবের রেজাল্টটা সামনে আছে অথবা আরো ভিডিও সাইটের রেজাল্ট গুলো ধরে নেন আমার সামনে আছে এবং এই যে ভিডিও রেজাল্ট গুলো আছে অথবা এখানে আপনার ভিডিও রেজাল্টটা র্যাঙ্ক করে আছে, তাহলে কি করতে পারে আমি হয় এরকম ভালো কন্টেন্ট দিয়ে ভিডিও বানাইতে পারি, ভিডিও বানানোর পর ওটাকে অপটিমাইজ করতে পারি, পরে আমি ওটার থ্রুতে এই জায়গায় আসতে পারি। আমার ওয়েবসাইটের ওই পেজটাকে নিয়ে আসতে হবে এমন কোনো কথা নেই, হাউ টু ক্লিন মডুলার সোফা। এটা আমি যদি কন্টেন্ট লিখতে চাই তাহলে এসে দেখছি এখানে গুগল বেশি প্রায়োরিটি দিচ্ছে, গুগল মানে ভিডিওকে, ইউটিউবের ভিডিও, তাহলে আমরা ভিডিও নিয়েও কাজ করতে পারি। এভাবে যদি র্যাঙ্কে থাকি তাও এখানে আমার কিন্তু ক্লিক আসতেছে এবং এখান থেকে আমার বিজনেসে যাওয়ার সম্ভাবনা বেশি হতেছে। পাশাপাশি এখানে আমাদের রেজাল্ট গুলো আছে, এমন না যে শুধু ভিডিও আছে, বাট এই যে ইটা আছে কি বলে হচ্ছে ওয়েবসাইটে ওই লাইভ স্ট্রিমিং কিছু সাইট আছে মেবি, বা লাইভ স্ট্রিমিং না সরি, এটা লাইভ স্ট্রিমিং বলা যাবে না, এটা হচ্ছে এটা ব্লগই দেখছি, এখানে হয়তো ভিডিওটা পাবলিশ করা আছে কোথাও, যেটা আমার আসছে ঠিক আছে, এখানে একটা ভিডিও আছে দেখছি। তো ও এটা ভিডিও না, এটা সরি এটা কন্টেন্ট আছে, তারপর এখানে একটা কন্টেন্ট আছে, তাহলে কি হচ্ছে আমার যদি এরকম থাকে, বাট আমি যদি স্ট্রং এফোর্টটা দিয়ে থাকি মানে আমার হয় ইউটিউব ভিডিও দিয়েও ধরতে পারি র্যাঙ্কটা, অথবা আমার এমন হতে পারে যে আমার ওয়েবসাইট থাকলে ইউটিউব ভিডিওর চাইতে অবশ্যই ভালো কন্টেন্ট আপনি প্রোভাইড করলে সেটাকে আমার প্রায়োরিটি, তার মানে আমরা ইউটিউব ভিডিও থাকলে বিট করতে পারবো, অর্থাৎ সেটা আমাদের জন্য একটা পজিটিভ সাইন হতে পারে যে ওকে আমার যে কম্পিটিটর এই কিওয়ার্ডই যদি আমার হয়, এখানে যদি সোশ্যাল লিঙ্ক অথবা ভিডিওস গুলো শো করে এই সেগমেন্টে না, এখানে যদি এই রেজাল্ট সেগমেন্টে যদি আসে, তাহলে আমরা সেগুলোকে অত স্ট্রং কম্পিটিটর হিসেবে ধরবো না। এরপর ডাউনলোড সাইট, এটাও আমরা কম্পিট করতে পারবো। ধরেন আপনি এমন একটা কিওয়ার্ড চুজ করছেন বা আপনার বিজনেস যেটাতে আসলে ডাউনলোড সাইট গুলো আপনার সামনে এসে আছে, ওই সিএনএন বা অন্যান্য আরো কিছু কি সিনেট, তারপর এরকম যে সাইট গুলো, তাহলে আপনি ওটাকে অত স্ট্রং কম্পিটিটর ভাববো না, এগুলোতে কমেন্ট লিখে রাখেন পাশে যে সেটা আমরা ডাউনলোড সাইটেও আমরা আপাতত ওইটা নিয়ে কাজ করতে পারি, কারণ একটা ডাউনলোড সাইট আর আপনার একটা কন্টেন্ট সাইট অবশ্যই একটু বেশি প্রায়োরিটি দিবে গুগল, এরকম একটা পসিবিলিটিস আছে। এক্স্যাক্ট নিশ সাইট আমার আসলে একটু হার্ড হবে, আমি আমি কম্পিটিশনে এটার সাথে কম্পিট করার জন্য। এক্স্যাক্ট নিশ সাইট কি সেটা হচ্ছে যে আমি ধরেন শুধু সোফা ইন্ডাস্ট্রিতে আমি সার্ভিস দিব, বাট এর মধ্যে আমি এসে দেখলাম মডুলার সোফা নিয়ে আমিও আমি সার্ভিস দিতে চাচ্ছি, তো এক্স্যাক্টলি মডুলার সোফা নিয়েই একটা ওয়েবসাইট আমার সামনে এখানে বেঁধে আছে বা আমার কম্পিটিশনে পুরোটাই চলে আসছে। তো ওটা 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 তাহলে আমার ক্ষেত্রে একটু কম্পিট করা ঝামেলা হবে, কারণ এক্স্যাক্ট নিশ ওটা গুগল গুগলের অ্যালগরিদমে অলরেডি সেটাকে ধরেন ই করা আছে, গুগল বুঝে যে এই সাইটটা এইটাই নেই, তো আপনি যদি ওটাকে ভেঙে ওই জায়গাতে আসতে চান বা ওই জায়গার উপরে যেতে চান তাহলে আপনার জন্য খুব এক কঠিন হবে। অর্থাৎ তিনটা ব্যাপার আমরা চিন্তা করি, একটা হচ্ছে ইজি, একটা হচ্ছে মিডিয়াম, একটা হার্ড, তিনটা চিন্তা করুন, তাহলে এক্স্যাক্ট নিশটাও কিন্তু মিডিয়ামের চাইতেও বেশি, মানে হার্ড না এক্স্যাক্টলি বাট হার্ডের কাছাকাছি এরকম। অথরিটি সাইট হচ্ছে ওই ধরনের সাইট, আমরা কিছু স্টুডেন্টকে এরকম বলি না যে মানে এরকম স্টুডেন্টই না সে, তার মানে স্টুডেন্টের মধ্যে সে পড়ে না, অর্থাৎ আমরা যে লেভেলের স্টুডেন্টে পড়াশোনা করি বা যে ব্রেনটা হয় সাধারণত ধরেন সেই ব্রেনে উনি থাকেন না, মানে ওই লেভেলে থাকেন, ওই লেভেলের উপরে, এই জন্য ওকে স্টুডেন্ট হিসেবে ধরা যায় না। এই জন্য হচ্ছে অথরিটি সাইট গুলো এরকম প্রায় পর্যায়ে আপনার হচ্ছে
কম্পিটিশনে মানে যাইতে হবে, মানে অথরিটি সাইট যদি আপনার থাকে তার মানে এটা হার্ড হবে আপনার জন্য, ঠিক আছে? তবে আমি যে কনসেপ্টটা বললাম এগুলো আসলে এই সাইট গুলোর জন্য হয়, এই অথরিটি সাইট হতে পারে বা উইকি সাইট হতে পারে, উইকিপিডিয়ার রেজাল্ট আসতে পারে। যদি এমন হয় যে আমাদের উইকিপিডিয়ার রেজাল্ট আসছে, তাহলে সেটা আমাদের কম্পিটিটরই না, মানে ওটাকে আপনি সারা জীবনও বিট করতে পারবেন। অর্থাৎ আমি এমন একটা কিওয়ার্ড নিয়েছি যে এই কম্পিটিটর টাইপস এর মধ্যে এখানে উইকিপিডিয়ার পেজ পড়ে আছে, হয় না? এরকম অনেকগুলো চলে আসে কিন্তু উইকিপিডিয়ার পেজ। এখন চিন্তা করেন ওইটা আমাদের কম্পিটিটরই না, মানে ওদের সাথে আমরা কম্পিট করতে পারবো না, এই জন্য আমরা তাকাবোই না। তো ওইটাকে আমাদের হের মানে মানে ওইটাকে আমাদের চিন্তা করতে হবে অন্য পজিশন গুলো বা অন্য ট্রাই করতে হবে। তো এটা একটা ব্যাপার। এখন আমি যেগুলো বলতেছি এগুলো টাইপ এবং আসতে পারে, এখানে সব রেজাল্টে আসবে এমন কথা না, মানে সব পজিশনে আসবে এমন কথা না। কোনোটাই উইকিপিডিয়া প্রথমে র্যাঙ্ক করে আছে, হতে পারে কোনো উইকিপিডিয়া এখানে 4 নম্বরে আছে, হতে পারে, ঠিক আছে? ওটা ইসের জন্য হতে পারে। উইকিপিডিয়ার রেজাল্ট গুলো শুরুতেই থাকে, আমার বলতে একটু ক্রস ই হয়ে যাচ্ছে, শুরুতে আসলে উইকিপিডিয়ার রেজাল্ট যদি আসে এরকম আসবে। তবে অনেক সময় কোনো কারণে ইন্টারেস্টের থ্রুতে মানে ইন্টেন্টের থ্রুতে আসতেও পারে, বলা যাবে না, এগুলো নিয়ে মানে শিওর কিছু বলা যাচ্ছে না। তাহলে কি উইকিপিডিয়া আমাদের কম্পিটিটর না? অথরিটি সাইট আমাদের হার্ড হবে বাট কম্পিট করতে পারবো, কিন্তু একটা জিনিস চিন্তা করেন, একটা অথরিটি সাইট অথরিটিতে আসতে প্রচুর পরিশ্রম, প্রচুর ঘাম ঝরাইতে হয়, প্রচুর কাঠখড়ি ফুরায় তারপরে হচ্ছে একটা অথরিটি সাইট দাঁড়ায়। মানে সোফা ইন্ডাস্ট্রিতে মডুলার সোফা, কর্নার সোফা, সেকশনাল সোফা, ফেব্রিক সোফা, উড কাঠের সোফা, যত কিছু ব্যাপার আছে সব ইন্ডাস্ট্রি ধরেন যে এইগুলো নিয়ে তারা একটা সাইডেই কাজ করছে বা একটা বিজনেস। তো আপনি একটা জায়গায় একটা জিনিস নিয়ে তাদের সাথে কম্পিট করা বা তাদের এত পরে এসে কম্পিট করা একটু একটু না ভালো হার্ড হবে, এটা চিন্তা করেন। বাট অনেক সময় অথরিটি সাইট গুলোকেও টপকানো যায়, সাইট না সাইটের পেজ গুলো, সেগুলো কিভাবে টপকানো যায় সেগুলো আমরা দেখব এরপরে। এক্সাক্ট ডোমেন রেজাল্ট সাইট, এক্সাক্ট ডোমেন যদি রেজাল্টে থাকে, অর্থাৎ আমাদের তো এখন যেটাই দিয়ে সার্চ করি অলরেডি এগুলো লিংক আসতেছে, মানে অন্য এই সাইটের ব্লগ গুলো আসতেছে বা অন্য প্যারেন্ট সরি চাইল্ড পেজ গুলো আসতেছে, বাট প্যারেন্ট নাই, ঠিক আছে? এরকম যদি চলে আসে তাহলে আমাদের জন্য সামনে একটা স্ট্রং ব্যাপার। একটা হোম পেজ র্যাঙ্ক করে থাকা মানে গুগল আপনাকে দেখাচ্ছে মানে অনেক কিছু বিষয় আছে এখানে, ঠিক আছে? মানে প্যারেন্ট গুলো দাঁড়াইলে কেমন হয় গতদিনে বলছি। তো এই টাইপস এর মধ্যে আপনার বেশি নজর রাখবেন অথরিটি, নিজ সাইট পাচ্ছেন কিনা, তারপর এই রকম উইকিপিডিয়া হতে পারে বা অন্য কোশ্চিন অ্যান্সার, এখানে ভাগ করলে করা যাবে। কিউএ কোশ্চিন অ্যান্সার সাইট গুলো পাচ্ছেন কিনা, সরি এখানে স্ল্যাশ দিয়ে কোয়েশন এবং অ্যান্সার সাইট গুলো পাচ্ছেন কিনা, এগুলো হলে আমাদের একটা পজিটিভ সাইন থাকে। ওই যখন হাউ টু দিয়ে চিন্তা করছি তখন চলে আসতে পারে এখানে, আমার হচ্ছে যে কোরাল লিঙ্ক আসতে পারে, ইয়াহু অ্যান্সার হতে পারে, এরকম যেগুলো কোশ্চিন অ্যান্সার সাইট আছে, তাহলে এটাও একটা টাইপ টাইপের মধ্যে পড়ে। এরকম ভাবে লিখতে গেলে প্রচুর টাইপস আছে, বাট আপনাকে এই যে যেগুলো বললাম অথরিটি বা এই টাইপস এর যেগুলো কম্পিট করতে পারবো না সেগুলো আসলে আমাদের ইসের মধ্যেই নাই। তবে আমি একটা জায়গা বলি, এখানে তো আর সব এসে দাঁড়াবে না আমাদের সামনে, আমাদের সামনে সব আসবে না, এখানে হচ্ছে একটা দুইটা রেজাল্ট আসতে পারে, বাকি পজিশন গুলো আমাদেরকে টার্গেট করতে হবে, এই আর কি বিষয়। এখন কম্পিটিটরে কি কি বিষয় দেখতে হয়, তারা কি খায় কি পরে, এই বিষয়গুলো আমরা দেখে একটা কম্পিটিটরকে মানে আমরা চিন্তা করব যে এই কম্পিটিটরের সাথে এগোতে পারবো কি পারবো। প্রত্যেকটা কিওয়ার্ডের আন্ডারে 10টা লিংক থাকে, 10টা রেজাল্ট, তো আপনি চাইলে 10টাই নিয়ে নিতে পারেন এক্সেল শিটে, আদারওয়াইজ হচ্ছে 3টা 4টা 5টা সর্বোচ্চ নিতে পারেন, বাট ক্লায়েন্ট সার্ভিসের জন্য 10টাই লিংক দিয়ে দিতে হয়। তো আপনি যদি 10টা কিওয়ার্ড রিসার্চ করেন তাহলে 10টা কিওয়ার্ড দেন সেটার আন্ডারে 10টা 10 10-এ 100 ইগুলো দেখে ফেলতে হবে। তবে আপনার সময় সাপেক্ষ বিষয়, রিসার্চ অ্যানালাইসিস এর ব্যাপার যেহেতু সুতরাং সময় লাগবে, তবে এত ডিপ অ্যানালাইসিস গুলো আপনি শুধু নিজের বিজনেসের জন্য করবেন, ক্লায়েন্ট সার্ভিসের জন্য নয়। ক্লায়েন্টকে জাস্ট টুল থাকবে আপনার কাছে, লিস্ট নিয়ে পাঠিয়ে দিবেন যে ওনাকে 1000-এর মধ্যে ধরেন এই হয়েছে, পুরাতন বিজনেস হলে একটু বেশি দিলেন কম দিলেন, কম্পিটিশন কিওয়ার্ড কি বলে হচ্ছে ডিফিকাল্টি গুলো কম দিলেন,
বা এসইও ডিফিকাল্টি কম দিলেন, তিনি সিপিসি চাইলে যদি কোনো সিপিসির অ্যামাউন্ট থাকে তাহলে আপনি ওটা ফিল্টার করে লিস্ট ফেলে দিলেন ক্লায়েন্টের কাছে, হয়ে গেল। বাট এই যে ডিপে যে অ্যানালাইসিস গুলো, এগুলো শুধু নিজের বিজনেসের জন্য করা যায়, অথবা ফুল সার্ভিস যদি দেন আপনি, আপনাকেই রেজাল্ট নিয়ে আসতে হবে, কিওয়ার্ড রিসার্চ করে ওই কিওয়ার্ড নিয়ে কাজ করে আপনাকে রেজাল্ট নিয়ে আসতে হবে, তাহলে এত ডিপ অ্যানালাইসিস করবেন, বাট অন্য ক্ষেত্রে নয়। তাহলে কম্পিটিটরে কি কি দেখবো প্যারামিটার্স গুলো? একটা হচ্ছে ডোমেন অথরিটি, একটা হচ্ছে পেজ অথরিটি, নাম্বার অফ ওয়ার্ডস। নাম্বার অফ ওয়ার্ডস এ একটা বিষয় আছে, সেটা হলো আমরা যদি কি বলে ই কমার্স সাইট হয় সেই ক্ষেত্রে ওয়ার্ডস গুলো দেখার প্রয়োজন হচ্ছে না, বাট আমার যদি এমন হয় যে এটা হচ্ছে একটা ইসের কি বলে হচ্ছে, আমরা যেমন কিওয়ার্ড রিসার্চ দিয়ে দিলাম কিওয়ার্ড রিসার্চ 21, তা আমি চাচ্ছি যে ঠিক এই কিওয়ার্ড নিয়ে আমি কাজ করব, যে কিওয়ার্ড রিসার্চ 21 ধরে, কিওয়ার্ড রিসার্চ ফর ফর এসইও, আচ্ছা ফর এসইও দিলাম, এসইও তারপর 21 দিলাম। এবার এই যে কম্পিটিটর গুলো আছে এদের ওয়ার্ডস গুলো দেখতে হবে আমাদের, এরা কত কতগুলো এই এই যে কন্টেন্টটা লিখছে তারা কত ওয়ার্ডস এর কন্টেন্ট গুলো দিয়ে তারা আসলে র্যাঙ্কে আসে। তাহলে এখান থেকে এই 10টা কম্পিটিটরের বা আপনি যদি 5টা টার্গেট